কাজ করাটা ভীষণ জরুরি। আমরা জেনে গেছি 14 মাসে মন হয় কিসে, ভাইরাজ দমন হয় কিসে? আসুন সবাই কবির নাশে, আসুন সবাই। হ্যাঁ, বিষয়টা হলো এই যে করোনার দ্বিতীয় ঢেউ, এই প্রথম ঢেউ আমি গান লিখেছি, দ্বিতীয় ঢেউ এবং গান লিখেছি। দেখেন, এইবার আমরা বুঝে গেছি যে মাস্ক পরাটা খুব দরকার, তাই আমি গানের মধ্য দিয়ে গ্রাম গ্রামান্তরের মানুষকে, আমার পাশাপাশি মানুষকে আমি এই বার্তায় দিতে চেয়েছি যে মাস্কটা দয়া করে পরবেন। মাস্ক না পরলে এই ওই দ্বিতীয় ঢেউয়ের কাছ থেকে বাঁচা খুব মুশকিল হবে। কেননা দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঢেউয়ে মানুষের মৃত্যু অনেক বেশি হচ্ছে, তাই মাস্কটা পরার বার্তাটাই আমি দিতে চাই। হ্যাঁ, মাস্ক পরাটা ভীষণ জরুরি গো, জরুরি। মাস্ক পরাটা ভীষণ জরুরি করোনার দ্বিতীয় ঢেউয়ে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ছোট বড় সবারই। মাস্ক পরাটা ভীষণ জরুরি গো, জরুরি। মাস্ক পরাটা ভীষণ জরুরি। হ্যাঁ, আমি গ্রামে গ্রামে পথে পথে আমি তো গান সবসময় করি, বিভিন্ন বিষয়ের গান, যখন যেই পরিস্থিতি হয় লোকশিল্পীরা যা করেন আমি তাই করছি, গান লিখছি, করছি, গাইছি, অনেকে শুনছে, অনেকে গুনগুন করে গাইছে। বার্তাটা হলো এই যে করোনার দ্বিতীয় ঢে, সাবধান থাকেন, তার মধ্যে বিশেষ করে মাস্কটা পরেন, কেন গ্রামে গঞ্জে আগে মাঝখানে মাস্কটা আর কেউ পরতেন না, তাই মাস্কটা পরতে হবে, এই বার্তাটাই তো বুঝতে চাই। কোনো মতে ভয় পাবেন না, কোনো মতে।